জমি নিয়ে কঠিন সিদ্ধান্ত নিলেন মাননীয় ভূমিমন্ত্রী মহোদয়। কি সিদ্ধান্ত নিলেন সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। হয়তোবা আপনারা শুনলে অনেকেই খুশি হবেন, তিনি বারবার সাধারণ জনগণ থেকে শুরু করে ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ, যত ভূমি অফিস আছে, সকল ভূমি অফিসের যে কর্মকর্তারা, সবাইকে কিন্তু হুঁশিয়ার করে দিয়ে তিনি কিন্তু এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। এবং কি সিদ্ধান্তে উপনীত হয়েছেন সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। স্টক ডরচার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনন্দেরও বটে। কারণ এজন্যই আনন্দের যে যারা আজকে জমি সংক্রান্ত বিষয় নিজের সহায় সম্বল হারিয়ে বঞ্চিত অবস্থায় দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছেন, সেই সকল ব্যক্তিদের জন্য কিন্তু শুভ সংবাদ। আর যারা অন্যের জমি জোর জবরদস্তি করে উইদাউট ডকুমেন্টস, দলিল দস্তাবেজ ছাড়া যারা অন্যের জমি দখল করে রেখেছেন, তাদের জন্য দুঃসংবাদ। এবং আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করতে ভুলবেন না, এবং চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। প্রিয় দর্শক শ্রোতা, ভূমিমন্ত্রী মহোদয় কি বলেছেন, কঠিন সিদ্ধান্ত কিভাবে নিয়েছেন? তিনি বলেছেন যে যার জমির কোন দলিলাদি থাকবে না তাকে জমি দেওয়া হবে না, সাফ সাফ জানিয়ে দিয়েছেন। কারণ তিনি বলেছেন যে এক খণ্ড জমির মালিক যার কাছে দলিলাদি আছে, দলিল আছে, তার জমি জোর জবরদস্তি করে দখল করে রাখলে জমি তার হয়ে যাবে না এবং সেটি আমি হতে দিব না। স্পষ্টভাবে তিনি কিন্তু এটি জানিয়েছেন যে একজনের জমি 12 বছর, 14 বছর, 15 বছর ভোগ দখল করে রেখে জমির মালিক হয়ে যাবেন সেটি হতে দেওয়া যাবে না, সেই স্বীকৃতি দেওয়া হবে না। বারবার এই কথাটি বলেছেন এবং তিনি তার সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তিনি কয়েকটি প্রকল্প কিন্তু হাতে নিয়েছেন এবং সেই প্রকল্পের বাস্তবায়ন করার জন্য সেই প্রকল্পের কাজ কিন্তু মাঠ পর্যায়ে শুরু হয়ে গেছে। যেমন ই নামজারি শুরু হয়ে গেছে, অনলাইনে খাজনা দেওয়া শুরু হয়ে গেছে, বিডিএস জরিপ শুরু হয়ে গেছে। এখন শুধু আমাদের দেখতে বাকি যে ভূমি ব্যবহার স্বত্ব আইন 2020 এবং অপরাধ দমনের জন্য যে আইনটি আসছে 2021, এটি কবে নাগাদ বাস্তবায়িত হয়। ভূমিমন্ত্রী মহোদয় বলেছেন অচিরেই এই আইন দুটি কিন্তু বাস্তবায়ন করা হবে এবং গেজেট আকারে পাশ করে এটি কিন্তু দেওয়া হবে। এই শীতকালীন যে অধিবেশন, জাতীয় সংসদে যে অধিবেশন শুরু হচ্ছে, সেই শীতকালীন অধিবেশনে পাশ করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এমনটিই কিন্তু তিনি বলেছেন। আপনারা অনেক সময় পেপার পত্রিকাতে দেখেছেন, অন্যান্য ভিডিওতেও কিন্তু আপনারা দেখেছেন, মন্ত্রী মহোদয়টি বলেছেন, সচিব মহোদয় কিন্তু এটি বলেছেন। এখন আমরা জেনে নিব যে দলিলাদি বা দলিল না থাকলে তাদেরকে জমি দেওয়া হবে না, কারা বঞ্চিত হবে আর কারা লাভবান হবে। যাদের দলিল সহ দলিলাদি আছেন, আমি একটু ভিন্ন প্রকৃতভাবে কথা বলি এই জন্যই যে আমি একটি মানবাধিকার সংগঠনে আছি, আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর জন্য আমি কিন্তু একটু লম্বা করে হলেও যাতে আপনারা বুঝতে পারেন সেই বিষয়টি বলি। দলিল হচ্ছে জমির মালিকানা প্রমাণের সবচেয়ে শক্ত ডকুমেন্টস, যেটি সাব রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রি করা হয়, নিবন্ধিত করা হয়। সাব রেজিস্ট্রারের সিগনেচার ছাড়া কোন দলিল কার্যকর হবে না। দলিলাদি হচ্ছে সরকারের দলিল, যেটি রেকর্ড খতিয়ান, নামজারি খতিয়ান, নকশা, দাখিলা, যা কিছু সরকারি সংশ্লিষ্ট বিভাগ থেকে আপনাকে দিচ্ছে, এটি হচ্ছে সরকারি দলিল। অতএব দলিল দলিলাদি দুই ধরনের, এটা আমার কাছে, আপনার কাছে কি সেটা আপনার ব্যাপার, আমি সেটা বলে থাকি।
আপনার আমার জমির দলিল হচ্ছে সাবরেজিস্টার অফিস থেকে যেটি রেজিস্ট্রি হয়েছে, আর সরকারি দলিল হচ্ছে সরকার আমার জমি পরিমাপ করে জরিপকারকরা জরিপ করে আমার জমি কোন শ্রেণীর, তার দাগ নাম্বার কি, খতিয়ান নাম্বার কি, মৌজা নাম্বার কোথায় অবস্থিত, কি পরিমাণ জমি, কতটুকু খাজনা তিনি নিতে পারবেন, এইগুলির জন্য সরকার জরিপ করে থাকে। এই জরিপ খতিয়ান পরিবর্তন হয়, এই জরিপ খতিয়ান মামলা মকদ্দমা দিলে সেটা সংশোধন হয়, কিন্তু দলিল কিন্তু শর্ত মেনে যদি দলিল হয়, আইনগত দিক থেকে যদি দলিল হয়, যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছি তিনি যদি জমি বিক্রয় করার অধিকার রাখেন, ওয়ারিশি সম্পত্তি মৃত ব্যক্তির ওয়ারিশা যদি অরিজিনাল হয়, ওয়ারিশ কায়েম সনদ মোতাবেক হিসা মোতাবেক যদি কিঞ্চিত পরিমাণ জমিও যদি তিনি না নিয়ে থাকেন, তার হিসা মোতাবেক যতটুক প্রাপ্তি ততটুক যদি তিনি নিয়ে বন্টন নামার দলিল করে তিনি যদি এসিল্যান্ড মহোদয়ের অফিস থেকে যদি নাম জারি করে একক মালিকানা অর্জন করে, সেই সমস্ত লোকের কাছ থেকে কিন্তু জমি কেউ নিতে পারবে না, তারাই কিন্তু প্রকৃত মালিক, তারাই কিন্তু লাভবান হতে যাচ্ছে, এবং এই শ্রেণীর মানুষরাই কিন্তু বর্তমানে বঞ্চিত অবস্থায় দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে আদালতের বারান্দায়, আদালতে তারা কিন্তু যেতে যেতে জুতার তলি ক্ষয় করে ফেলেছে। সেজন্যই কিন্তু ভূমিমন্ত্রী মহোদয় বলেছেন যে তাদেরকে স্বীকৃতি দেওয়া হবে না, যাদের দলিল দলিলাদি নাই তাদেরকে স্বীকৃতি দেওয়া হবে, যাদের দলিল আছে তাদের জমি আছে, যাদের দলিল এবং দলিলাদি দুটোই থাকতে হবে, এই বিষয়টা কিন্তু মেনে নিতে হবে সবাইকে। তাহলে আমরা দলিলাদি হচ্ছে আমরা বলেছি জরিপ খতিয়ান, সেই সিএস খতিয়ান থেকে শুরু করে অর্ধ পর্যন্ত প্রত্যেকটি খতিয়ান বংশ পরম্পরায় ধারাবাহিকভাবে ক্রমান্বয় সারে আপনাকে থাকতে হবে, আপনার বংশের সব লোকের কাছে থাকতে হবে একথা কিন্তু বলা হয় নাই। বলা হয়েছে যে সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, বিআরএস খতিয়ান, এই যে খতিয়ানগুলি সেই খতিয়ানগুলি 100% ধারাবাহিকভাবে থাকতে হবে। ধারাবাহিক বলতে শুধু ওয়ারিশরাই ধারাবাহিক মেনটেন করবে তা কিন্তু না, সিএস মূলে যদি কেউ জমি হস্তান্তর করে থাকে, সেই হস্তান্তরিত জমি যদি আবার আরেকজনের কাছে হস্তান্তর করে থাকে, তার নামে যদি এসএ হয়ে থাকে, সে হস্তান্তরিত করলে তার কাছে যদি যাওয়ার পরে আরএস হয়ে থাকে, এটাই কিন্তু ধারাবাহিক। আপনি তার কাছ থেকে সম্পত্তি কিনলে এই ধারাবাহিক যে খতিয়ান সেই খতিয়ানগুলি কিন্তু আপনাকে থাকতে হবে, এবং আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন তার নামে নাম জারি থাকতে হবে, তার যদি ধারাবাহিক কাগজপত্র থাকে, তার যদি দলিল থাকে জমি বিক্রয় করার, যদি তার অধিকার থাকে, সবকিছু যদি থাকে, তাহলে মন্ত্রী মহোদয় যে পরিপত্র জারি করেছেন সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে সকল কাগজপত্র যদি পূর্বের মালিকের নামে থাকে তাহলে পুনরায় উভয় পক্ষকে ডেকে, সমন দিয়ে ডেকে নাম জারি করার কোনো দরকার নেই। সবকিছু ঠিক থাকলে অনলাইনে আবেদন করার সাথে সাথে সেই ডকুমেন্টস মোতাবেক আপনি যে সম্পত্তি ক্রয় করেছেন আপনার জমি আপনার নামে নাম জারি করে দেওয়ার কথা বলেছেন, এবং জরিপ কারকরাও সেই পরিপত্র পেয়েছেন, তারাও যখন জরিপ করবে 100% জরিপ কারকদের জবাবদিহিতা করতে হবে যে কোন জমি যেন অন্যের নামে না হয়ে যায়, কাগজপত্র মোতাবেক ঠিক থাকতে হবে। সেজন্যই কিন্তু বিডিএস জরিপটি কিন্তু শুরু হয়েছে বাংলাদেশ ডিজিটাল সার্ভে, আপনারা জানেন পটুয়াখালী এবং বরগুনা জেলাতে শুরু হয়েছে, এবং এটি ড্রোনের মাধ্যমে আপনার সেই জরিপ কার্যটি হচ্ছে। অনেকেই ড্রোনের মাধ্যমে কিভাবে হচ্ছে সেটি আপনারা অনেকেই কিন্তু জানেন না, যেটি আমি ভিডিওতে দেখেছি যে এটি হচ্ছে স্থির চিত্র নেওয়ার জন্য একটি ড্রোন তৈরি করা হয়েছে, সেই ড্রোনে খুব পাওয়ারফুল ক্যামেরা সেট করা আছে, হাই রেজুলেশন ওয়ালা ক্যামেরা, সেটা দিয়ে আপনার জমির সম্পূর্ণ স্থির চিত্রগুলি তারা তুলে নিয়ে আসতেছে এবং ভিডিও করে নিয়ে আসতেছে। তারপরে সেই এলাকার যে ভূমি কর্মকর্তারা আছে তারা পুরনো কাগজপত্রগুলি দেখে তারপরে আপনার সেই ডিজিটাল সার্ভে যে জরিপ সেটি কিন্তু কার্যকরী করতেছেন। এইখানে একটি কথা না বললে নয়, সেটি হচ্ছে ভূমি সচিব মহোদয় কিন্তু স্পষ্টভাবে বলেছেন প্রত্যেকটি জমির মালিকের দলিল থেকে শুরু করে সকল দলিলাদি অর্থাৎ খতিয়ান, নাম জারি, জমির নকশা, এগুলি আলাদা আলাদাভাবে হবে। আমরা যখন একটি ম্যাপ নিয়ে থাকি, অনেক বড় একটি ম্যাপ নিয়ে আমরা ফটোকপি করতে গেলেও বিপাকে পড়ে যে অত বড় ফটো ফটোকপি মেশিনও পাওয়া যায় না, সেজন্যই প্রত্যেকের জমির ম্যাপ আলাদা আলাদা হবে।
ডিজিটাল সার্ভে করে সেটি কিন্তু আলাদা আলাদা করতেছে এবং জরিপ খতিয়ানটাও কিন্তু আলাদা আলাদা আপনার জমির কতটুক লম্বা কতটুক চওড়া কি পরিমাণ জমি কোন শ্রেণীর জমি সবকিছু আলাদা খতিয়ান আপনার নামে হবে যেমন নামজারি খতিয়ান আপনার নামে আলাদা হবে রেকর্ড খতিয়ান আপনার নামে আলাদা হবে এবং নকশাও আপনার নামে আলাদা হবে এবং দলিল তো আপনার নামে আছেই এইগুলি যদি আলাদা আলাদা করে একজন জমির মালিককে সুন্দরভাবে বুঝ দেওয়া যায় আর তিনি যদি সেইভাবে প্রতি বছর খাজনা প্রদান করেন তাহলে কোন ব্যক্তিকে আর অফিসে গিয়ে ধন্না ধরতে হবে না এমনটি কিন্তু জানিয়েছেন ভূমি সচিব মহোদয় এবং ভূমি মন্ত্রী মহোদয় হয়তো আমার কথা শুনলে অনেকেই অন্যভাবে নিতে পারেন যে এখনো পর্যন্ত আইন আসলো না আইন চলে আসবে কারণ আইন যখন প্রণয়ন হচ্ছে খসড়া যখন একবার চূড়ান্ত হয়ে গেছে দ্বিতীয়টাও যখন চূড়ান্তর পথে আর ভূমিমন্ত্রী মহোদয় বলেছেন যে এই জাতীয় সংসদ অধিবেশন শীতকালীন এইখানেই তিনি এই আইনটি পাশ করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন যেটি ভূমি ব্যবহার স্বত্ব আইন 2020 এবং অপরাধ দমন আইন যেটি 2021 এটি কিন্তু তিনি বলেছেন আমরাও দোয়া করি যে এই আইনটি যেন খুব সহজে পাশ হয়ে আসে প্রিয় দর্শক শ্রোতা এই যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তটি আপনার কাছে কেমন লাগলো এবং এটি যদি বাস্তবায়ন হয় তবে আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে এই কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে আইন আমাদের দেশে অনেক পাশ হচ্ছে প্রণয়ন হচ্ছে কিন্তু তার যে কার্যকারী যে ভূমিকাটি যে যে কারণে আইনটি প্রণয়ন করা হচ্ছে সেটি যদি বাস্তবায়ন না হয় তার জন্য যদি ভূমি অফিসের যে কর্মকর্তারা আছে তারা যদি সেটি বাস্তবায়ন করার জন্য সঠিকভাবে কাজ না করেন তাহলে কিন্তু আইন প্রণয়ন করলেও কোনো কাজ হবে না তবে এইখানে আমার একটি জোর দাবি হচ্ছে আমরা যারা জনগণ সাধারণ মানুষ আমরা যদি একটু সচেতন হই আমরা যদি জবাবদিহিতা চাইতে জানি আমরা যদি প্রতিবাদ করতে জানি কি কারণে আমার নামজারিটা হচ্ছে না কি কারণে আমার রেকর্ডটি অন্যের নামে হয়ে গেল কি কারণে আমি সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছি এই কথাগুলি যদি আমরা সুন্দরভাবে শিখে নেই আমরা যদি জ্ঞান অর্জন করতে পারি দেখুন এখনো পর্যন্ত আমাদের দেশের জনগণ থানার কথা শুনলে ভয় পায় আদালতের কথা শুনলে ভয় পায় এটি আমাদের মাথা থেকে ফেলে দিতে হবে আমাদের সবসময় সোচ্চার হয়ে আমাদের সবসময় সৎ পথে থেকে আমার সম্পত্তি কিভাবে আমি সংরক্ষণ করব সেই ক্যাপাসিটি আমার ভিতরে থাকতে হবে আমার কোন ডকুমেন্টসটা আমার ঘাটতি আছে সেই ডকুমেন্টসটা কোথায় গেলে আমি পাব সেখান থেকে আমার সেই ডকুমেন্টসটা উদ্ধার করতে হবে এখন অনলাইনে সার্চ দিলে অনেক ডকুমেন্টস পাওয়া যায় আবার অনেকেরটা পাওয়া যায় না কারণ কি কারণ হচ্ছে আপনার ডকুমেন্টসটা আপলোড দেওয়া হয় নাই যেহেতু আপলোড দেওয়া হয় নাই সেহেতু আপনাকে সেই সংশ্লিষ্ট বিভাগে গিয়ে আপনার যে ডকুমেন্টস আপনার কাছে আছে সেটি দেখায় আপনার সেটা কিন্তু আপলোড করার দায়িত্ব একবার যদি আপনি আপলোড দিয়ে দেন তারপরে সারা জীবন এটি কিন্তু থেকে যাবে শুধু সংশ্লিষ্ট বিভাগের অপেক্ষায় থাকলেই কিন্তু আপনি সুফল পাবেন না তাই আইন পাশ হয়ে আসার সাথে সাথে আপনাদের যে ভূমিকাটি রাখতে হবে সেটি হচ্ছে আপনাদের যে কাগজপত্র সেই কাগজপত্র এখন থেকে মিলিয়ে নেবেন সরকারি যে দলিলগুলি আছে রেকর্ড খতিয়ান নামজারি খতিয়ান খাজনা দাখিলা ম্যাপ এগুলি কিন্তু ঠিক আছে কিনা সেগুলি আপনি মিলিয়ে দেখবেন আপনার দলিল ঠিক আছে কিনা আপনার বায়া দলিল ঠিক আছে কিনা এগুলি কিন্তু আপনার থাকতে হবে একটি প্রশ্ন না বললেই নয় দলিল দলিলাদি না থাকলে জমির মালিকানা পাওয়া যাবে না তাহলে খতিয়ান মূলে যারা মালিকানা তারা কি জমি পাবে না হ্যাঁ পাবে খতিয়ান মূলে মালিক তারাই যারা সেই বংশ পরম্পরায় সিএস খতিয়ান এসএ খতিয়ান আরএস খতিয়ান বিআরএস খতিয়ান সকল জরিপ খতিয়ান যাদের নামে আছে তারা কিন্তু খতিয়ান মূলে জমির মালিকানা পাবে কিন্তু একটিমাত্র খতিয়ান দিয়ে নাম জারি করে জমির মালিকানা পাওয়া যাবে না এবং স্পষ্টভাবে কিন্তু ভূমিমন্ত্রী মহোদয় বলেছেন যারা জাল জালিয়াতি করে অন্যের সম্পত্তি ভোগ দখলে আছেন যারা ভূমি দস্যু হিসেবে
অন্যের জমি গ্রাস করে রেখেছেন তাদের কিন্তু নিস্তার নাই, তাদেরকে টুডে আর টুমারো পানিশমেন্ট পেতেই হবে এবং সম্পত্তিও ছেড়ে দিতে হবে, এমনটি কিন্তু বলেছেন ভূমিমন্ত্রী মহোদয়। তাই আমরা অন্য কোন মন্তব্য না করে আমরা সবসময় দোয়া করব এই আইনটি যেন আমাদের মাঝে চলে আসে পাশ হয়ে, এবং এই আইনটি যেন ভূমি অফিসের যে কর্মকর্তা তারা যেন সাধারণ জনগণের দিকে তাকিয়ে একটি সুদৃষ্টি দিয়ে যেন এই আইনটি বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে যান, এটি থাকবে আমাদের প্রত্যাশা। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব, আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।